তেলেমুড়া মণ্ডলের অন্তর্গত 5 নং শক্তিকেন্দ্রের মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত হয় এক কর্মী সম্মেলন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে করৈলং এলাকায় অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন তেলেমুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তেলেমুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলেমুড়া মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, তেলেমুড়া মহিলা মোর্চার সভাপতি সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে এদিন কল্যাণী রায় বিগত দিনে রাজ্যের বিজেপি সরকারের উন্নয়নমুখী কাজগুলোর বিস্তারিত আলোচনা করেন। সম্মেলনের মাঝেই এদিন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে 3 পরিবারের 9 জন ভোটার বিজেপি দলে যোগদান করে। যোগদানকারীদের বিজেপি দলের পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন বিধায়িকা কল্যাণী রায় সহ অন্যান্যরা। যে আমরা ভারতবর্ষের সংবিধানের অনুযায়ী আমরা 5 বছরের জন্য নির্বাচিত হই। 2018 সালে তেলিয়ামুড়া সহ ত্রিপুরা রাজ্যের 7টি মণ্ডলে মহিলা মোর্চা যেভাবে অগ্রণী ভূমিকা নিয়েছিল, লড়াই সংগ্রামে সেদিন যেভাবে সামিল হয়েছিল এবং এই রাজ্যে সরকার পরিবর্তনে মহিলাদের ভূমিকা ছিল অনন্য। আমরা তাদেরকে অর্ধেক আকাশ বলি এবং ভোটার লিস্ট থেকে আমরা দেখবো প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে অর্ধেক ভোটার বা অর্ধেকের থেকে বেশি ভোটার মহিলা ভোটার। এই মহিলারাই চেয়েছিলেন ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তন হোক। 2016 থেকে শুরু হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মকৌশল এবং নানান যোজনা দেখে এবং মহিলাদের সুরক্ষার জন্য দেশের প্রধানমন্ত্রী যে যোজনাগুলি তৈরি করেছেন, কন্যা সন্তানকে বাঁচানোর জন্য যে প্রকল্প দেশের প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, এতে করে সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যের মহিলারা অনুপ্রাণিত হয়ে 2018 সালে সরকার পরিবর্তনে এগিয়ে আসে। এদিন বাম কংগ্রেস জোটের তীব্র সমালোচনা করে তাদের অশুভ জোট বলেও আখ্যা দেন কল্যাণী রায়। বিগত কংগ্রেস শাসনে গোটা রাজ্যের সাধারণ মানুষ যে খারাপ দিনগুলি দেখেছেন, সেই দিনগুলো যেন পুনরায় ফিরে না আসতে পারে সেদিকে সকলের নজর রাখার আবেদনও রাখেন কল্যাণী রায়। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।